বলি বলি একটা বলতেছেন বলতেছি যেমন ধরুন আপনি কেন কথা বলবেদেশিদের কি এত আমাদের সার্বভৌমত্ব আচ্ছা তারা এখানে সেখানে করে আমি বলছি বিদেশিরা যেমন গতকালকে দেখলাম যে আমেরিকান বিবৃতি দিল আমাদের সাইবার সিকিউরিটি এক নিয়ে আমাদের পছন্দ হয় নাই সরকারের পছন্দ হয় নাই হয় না এই পছন্দ তো এটাকে তো আপনি বলবেন আমাদের সার্বভৌমত্বের উপর হাত দিচ্ছে অধিকারের মামলা নিয়ে মন্তব্য করলো এটি আমাদের সার্বভৌমত্বের উপর হাত স্বাধীন বিচার বিভাগে আপনি বলতেছেন আমাদের বিচার বিভাগে এতটাই স্বাধীন যে বলতে হয় স্বাধীন বিচার বিভাগ না বললে কিন্তু হয় না বলতে হয় এবং সে সরকারকে বলতে হয় শুনেন একটা বলি আপনাকে স্বাধীনতার একটা সংজ্ঞা বলি স্বাধীনতাকে জানেন ওই একজন বলছিল যে আমার অধীনে তোমরা সবাই স্বাধীন প্রথমত মেনে নিবেন আপনি তার অধীনে আছেন। তারপরে আপনি স্বাধীন আমরা বললাম ওরকম স্বাধীন আমরা কারো একজন অধীনে স্বাধীন কাজে ওই স্বাধীনতা বেশি গর্ব করা কিছু থাকে না আচ্ছা আমি বলি আপনাকে এই যে টাকার হিসাব দিলেন না তিন হাজার ডলার আমাদের মাথা আয় হয়ে গেছে ঠিক আছে এই অফিসে আমরা কাজ করতেছি না এই অফিসে কমপক্ষে তিন চার হাজার লোক চাকরি করে জিজ্ঞাস করুন তো কেউ তিন হাজার ডলার মাসে পায় কি পায় না তো তার মানে এই হিসাবটা আসলে বলার জন্য বলা এই হিসাবের সঙ্গে এস আলমের হিসাব যোগ হবে এস আলমের ইনকাম আর আমার ইনকাম যোগ করে দুই দেয় ভাগ দিলে যেটা হয় ওটাই তো আমার মাথা আয় হয় এইটা আমার সঙ্গে তো কোনো লাভ নেই ভাই আচ্ছা ঠিক আছে যুদ্ধের জন্য সবার ই বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে সারা দুনিয়াতেই বাড়ছে সারা দুনিয়া এটাকে কীভাবে হ্যান্ডেল করছে আর আপনি কীভাবে হ্যান্ডেল করেছেন আমি একটু বলি যুদ্ধ করোনা এগুলি দুর্যোগ এগুলো আমার হাতে নাই এই সময় মানুষ একটু অর্থনৈতিক সংকটে থাকবে জিনিসপত্রের দাম বাড়বে ঠিক আছে সরকারের এই সময় কী ভূমিকা সরকারের ভূমিকা হলো যারা নাকি মধ্যবিত্ত যাদের নাকি কেনার সামর্থ্য নেয় তাদেরকে হেল্প করা যাতে নাকি তারা এই সমস্ত সময়ে এই দাম বাড়ার পরেও কিনা ম্যানেজ করতে পারে সারা দুনিয়ায় করছে কিন্তু বিভিন্ন জনকে প্রণোদনা দিয়েছে অমুক দিয়েছে তমুক দিয়েছে দিয়েছে আমাদের এখানে প্রণোদনা আমি পাইছি আমি পাইছি এই যে এখানে যিনি ক্যামেরা চালাচ্ছেন উনি পাইছেন এই অফিসে কে পাইছে পড়ো তোরা কেউ পায় নাই আপনি বলেন যে জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের একদম আমাদের মন্ত্রী বলে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ভালো কথা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে বেসরকারি চাকরি করে বেসরকারি খাতে চাকরি করে এমন কোন লোকটার বেতন গত সাত বছরে বাড়ছে আপনি আমাকে দেখান ভাই তাদের কি বাজার করতে হয় না বাজার করতে তাদের মাধ্যমে কি আপনি ক্রয় ক্ষমতা বাড়াইতে পারছেন

আড়াই হাজার টাকা করে বিভিন্ন ফ্যামিলিকে দিয়েছে না আচ্ছা রাখেন না রাখেন না বলতেছে তো ভাই দিয়েছে তো এখন এই দেওয়ার পদ্ধতিটা কি দেওয়ার পদ্ধতিটা কি উনি ওনার লোকদের মাধ্যমে পাঠাইছে কিছু গেছে আমরা যে প্রথম দেখছি যে এক ইউপি চেয়ারম্যানের নামে তার ফ্যামিলির একাশি জনের ফোন নাম্বার গেছে টাকা ইউপি চেয়ারম্যান ওনার ফ্যামিলি একাশি জন পেয়েছে তো তো বিষয়টা হয়েছে কি পিনফারেস্ট এখানে তো হচ্ছে আপনি সিস্টেম করতে পারতেন আপনার সদিচ্ছা আছে বাস্তবায়নের জন্য যাদেরকে দায়িত্ব দিচ্ছেন এত করে মেরে যাচ্ছে সিম্পল সিম্পল ছিল কিন্তু কি বলি আপনি বলে দিতেন যে যে সমস্ত লোকের বাসায় বিদ্যুৎ একশো ইউনিট খরচ হয় তাদেরকে বিল দিতে হবে না আপনি বলে দিতেন একটা পয়সা কিন্তু উল্টাপাল্টা হতো না বাট ওনাকে কি করতে হবে ওনাকে ওনার দলের লোকের মাধ্যমে এটা বিতরণ করতে হবে

বলতে প্রতিদিন এই যে প্রতিদিন সকালবেলা ঘুমে থেকে উঠি পরে পাই গভর্নমেন্ট ইনফো এই যে গভর্নমেন্ট ইনফো লেখা আছে আসে আসে তিনটা চারটে আমি শোন শেখ হাসিনা সরকারের সাফল্য কৃষি বান্ধব সরকার কৃষি উপকরণ সহায়তা প্রদানের লক্ষ্যে সারা দেশে কৃষি উপকরণ কার্ড প্রদান করেছে মোট দুই কোটি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার ছ আটশো উনসত্তর জন কৃষককে কি বুঝলাম এটি কি বুঝলাম নাকি এটা পাঠা যে খরচটা হয়েছে এই খরচটা অপচয় এটা দেখলে আমার কাছে আসে নাই দেশের সমস্ত মোবাইল আসতেছে কেন আপনি আমাকে বেলা খাওয়াচ্ছেন ধরা যাক আপনি আমাকে বলতে হবে সকালবেলা তোমার কিন্তু কালকে পাঁচ বেলা খাওয়াইছি আরে ভাই কালকে যাই আমি পাঁচ বেলা খাইছি তো আমি জানি বলতে হয় কখন যখন নাকি আপনি খাওয়ান নাই হাতের সামনে একটা লাঠি নিয়ে বলেন গিয়ে তোরে কালকে খাওয়াইছি না কৃষিতে কৃষিতেপূর্ণ সাফল্য বাংলাদেশে এই সরকার দেখিয়েছে আপনি দেখেন আজকে কৃষিতে আমাদের এই যে আমাদের আলু উৎপাদনের কথা বলেন আলু উৎপাদন গত বছর মানে আমাদের সারপ্লাস হয়ে গেছে প্রায় আমাদের মনে করেন এক কোটি টন এক কোটি দশ লাখ টন আলুর প্রয়োজন হয় সেখানে দেখতে এক কোটি তিরিশ লক্ষ টন আলু উৎপাদন হয়েছে আমাদের তিন কোটি টন আপনার দান উৎপাদন আমাদের হয়েছে যেখানে আমাদের ডিমান্ড আপনাদের দুই কোটি আশি লক্ষ টন এলে হয়ে যায় তা আমাদের তো খাদ্য উৎপাদনটা আমাদের এমনকি মাছের মৎস্য উৎপাদন আমাদের ষাট গ্রাম মৎস্যের মাছের প্রয়োজন আমাদের চৌষট্টি গ্রাম মৎস্য উৎপাদন এমনকি আমাদের আপনি